লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে কৃষিকাজে গুরুত্ব দিয়ে সফলতার মুখ দেখেছেন ফিরোজপুরের বত উপজেলার বাসিন্দা মোহাম্মদ আশিক আহমেদ শুরু করেন বাণিজ্যিকভাবে বোম্মাই মরিচের চাষ দেখেন লাভের মুখ এবছর প্রাকৃতিক আবহাওয়া সব অনুকূলে থাকার কারণে রোগ কম থাকার কারণে আমাদের এই মরিচ বাম্পার ফলন হয়েছে বাজারও ভালো থাকার কারণে আমরা যে বিক্রি করছি আমার কাছে এটা লাভজনক বলে মনে হয়েছে এবং ভালো একটা প্রফিট আমি পেয়েছি প্রথমে তিনি পরীক্ষামূলক তেত্রিশ শতাংশ জমির উপরে বোম্বাই মরিচের চাষ শুরু করেন মরিচ বাগানের পরিচর্যার জন্য নিজে মনোনিবেশ করেন তার ওই মরিচ বাগানে বাম্পার ফলনে লাভবান হন তিনি পরবর্তীতে আশিক আহমেদ আরও তেত্রিশ শতাংশ জমি নিয়ে মোট দুই বিঘা সম্পত্তির উপরে মরিচ সহ ড্রাগন সাম্বা কাঁচা মরিচ ও আদা চাষ শুরু করেন বর্তমানে তার এই কৃষির উৎপাদন দেখে গ্রামের অনেক বেকার যুবক চাকরির কথা ভুলে গিয়ে কৃষিকাজে গুরুত্ব দিচ্ছেন কৃষিকাজের জন্য আমি প্রথমে তেত্রিশ শতাংশ জমির উপর ড্রাগন ফল মরিচের চাষ আবাদ করি তারপর দেখা গেলাম দেখা গেছে যে এখান থেকে একটা ভালো প্রফিট আসার কারণে আমি এটাকে সম্প্রসারণের জন্য তেত্রিশ শতাংশ জমি অ্যাড হয়ে যাচ্ছে বর্তমানে তিন বিঘে জমির উপর আমার এই ড্রাগন চাষ তারপর হচ্ছে মরিচ চাষ এবং নার্সারি প্লাস আর এখানে আদা তো আলহামদুলিল্লাহ বস্তা আদাটাও খুব ভালো একটা ইয়ে হয়েছে এখান থেকে বীজ আদা অনেকেই নিচ্ছে আশিক বলেন দেশে যে প্রতিত জমি আছে চাকরির পিছনে না ঘুরে ওই জমিতে কৃষি ফলনের উপযোগী করে তুলে কৃষি কাজ করে সহজে স্বাবলম্বী হওয়া সম্ভব যারা যুবক আছে ইয়ং আছে যারা যুবক যারা চাকরির পিছনে ছুটতেছে কিন্তু চাকরি পাচ্ছে না বেকার আমি চাচ্ছি যে তারাও এখান থেকে শিখে তারা যেন একটি সুন্দর এই ধরনের একটি বাগান প্রতিষ্ঠা করতে পারে এবং এদেশ থেকে বেকারত্ব দূর করতে পারে দেশে বোম্বাই মরিচের চাহিদা প্রচুর এই মরিচের চাষ বাণিজ্যিকভাবে ছাড়াও অনেকে বাড়ির আঙিনায় এই মরিচ গাছ রোপণ করে থাকেন বোম্বাই মরিচ ভারতের সাউথ এশিয়ার একটি প্রজাতি হিসাবে পরিচিত বোম্বাই মরিচের চাষ ও উৎপাদন প্রধানত বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা মালদ্বীপ কম্বোডিয়া মালয়েশিয়া ভুটান এবং ইন্দোনেশিয়া হয়ে থাকে